সোমবার পুরানো গভর্নর হাউস সংলগ্ন রাস্তায় পথ চলতি এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাই করে চম্পট দেয় তিন যুবক। শহরের প্রাণ কেন্দ্রে দিন দুপুরে এই ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সোমবার দুপুরবেলা পুরনো গভর্নর হাউস সংলগ্ন রাস্তায় উষাবাজারস্থিত এক অঙ্গনওয়াড়ি কর্মীর গলা থেকে সোনার হার ছিনতাই করে চম্পট দেয় তিন ছিনতাইবাজ। মহিলা আইসিডিএস অফিসে যাওয়ার পথে দেখতে পান একটি সাদা রঙের মারুতি ভ্যান দাঁড়িয়ে আছে এবং তার পাশে একটি ছেলে দাঁড়িয়ে আছে। মারুতি ভ্যানটি পার হওয়ার পরই দাঁড়িয়ে থাকা যুবক তার গলা থেকে সোনার হারখানি ছিনতাই করে মারুতি ভ্যানের সাহায্যে পালিয়ে যায়। তারা কতজন ছিল? তারা তিনজন, তিনজন মধ্যে একজন গাড়ির ওই সাইডে দাঁড়ানো। আপনি কোন জায়গাতে যাইতেছেন? আমি বাড়ির দিকে দাঁড়ালাম, হলো মেন রুটে দেয় গাড়ি তো উঠুম, এই এই রুটটা পার হয়ে দেয়া। যে তারা কি কোনো রানিং অবস্থা ছিল? না না না, থামানো ছিল, মানুষ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ঘটনার পর মহিলা রাস্তায় বসেই কান্নাকাটি শুরু করেন। তখন ট্রাফিক কনস্টেবল কমল চন্দ্র দেবনাথ প্রথম তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তবে যেই জায়গায় মহিলার হার ছিনতাই হয় সেই জায়গায় একটি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, যা দেখে ছিনতাইবাজদের চিহ্নিত করা যেতে পারে ধারণা করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।